কিছু মন্দির আছে, একটু হাঁটতে হবে, এরপরে মন্দির একটু জায়গায় হাঁটতে হবে, ভেতরে অনেক জায়গা, ঠিক আছে? তো প্রভু, এই জায়গাটার নাম হলো শ্রীবাস আঙ্গন। আমি শ্রীবাস আগে বলেছিলাম, নারদজির অবতার শ্রীবাস। এখানে মহাপ্রভু পঞ্চতত্ত্ব সবাই কীর্তন করতেন, কীর্তন স্থলে বলতেন কি কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পায়, সবাই দেখতে পাচ্ছেন যারা কীর্তন করছেন, আর কোনো কোনো ভাগ্যবান জীব যারা যারা কোনো অনেক ভগবানের পুণ্য করে আসছেন, ওরা দর্শন করতে পারছেন। এখনও যারা শুদ্ধ ভক্ত আসেন এখানে, এখন ওরা বলেন কি আমাদের মহাপ্রভুর দর্শন হয় এখানে, এই জায়গাটা এতটুকু অন্যূল। এখানে তো অনেক কিছু লীলা হয়েছে, একটা লীলা আপনাকে বলছি। এই জায়গায় তখন তখন মুসলমানদের রাজত্ব চলছিল, মুসলমানদের মন্ত্রী ছিলেন চাঁদ কাজী। তখন মহাপ্রভুরা এখানে কীর্তন করছিলেন, নিত্যানন্দ প্রভু কীর্তন করছিলেন, তখন চাঁদ কাজী নিত্যানন্দ প্রভুর হাত থেকে মৃদঙ্গ নিয়ে ভেঙে ফেলেন। এখানে আমরা প্রত্যেক মন্দিরে দেখব নরসিংহ ভগবান দেখি, ওই মৃদঙ্গটা আমরা এখনও দর্শন করবো। 537 বছর পুরনো মৃদঙ্গ আছে এখানে, যেটা ভেঙে ফেলে তারপর মহাপ্রভু ছিলেন না এখানে। মহাপ্রভু ওনার 10,000 ভক্তকে নিয়ে চাঁদকাজীর বাড়িতে যান ওই দিন রাত্রিবেলা। ও ওখানে আমরা যাবো চাঁদকাজীর বাড়িতে সামনে গিয়ে, তো ওখানে উনি রাত্রিবেলা নরসিংহ ভগবানের রূপ নিয়ে নেন মহাপ্রভু স্বয়ং, আর নিয়ে চাঁদকাজীকে চাঁদকাজীর উপরে পৌঁছে দেন মারার জন্য। চাঁদকাজী ওনাকে ক্ষমা দেন, বলেন যে কোনোদিন উনি হরিনাম নিতে শুরু করেন, চাঁদকাজী ভক্ত হয়ে যান, তখন মহাপ্রভু ওনাকে মাফ করে দেন, বললেন ভক্তদের উপর কোনোদিন হাত উঠালে পরে কিছু করলে পরে উনি আর ছাড়বেন না। সকাল থেকে পরের দিন থেকে চাঁদকাজী হরিনাম নিতে শুরু করেন, ভক্ত হয়ে যান। তারপর এখানে চাঁদকাজীর একটা যারা ভক্ত হয়ে যায় বা ভক্ত হয়ে যায় ওদের সমাধি দেওয়া হয়। আমরা একটা রাস্তাতে যাবো, ওখানে চাঁদকাজীর সমাধি দর্শন করবো। প্রথম আমরা শ্রীবাস আঙ্গন দর্শন করবো, এখানে 5 জন দর্শন করে পঞ্চতত্ত্ব কীর্তন করতেন। তো এটা শ্রীবাস আঙ্গন, আগে অদ্বৈত আঙ্গন আর গদাধর আঙ্গন আছে, ঠিক আছে? শ্রীবাস আঙ্গন দর্শন করে আমরা আগে যাবো, চল। সকলে দর্শন করুন, সেই ভাঙা কোল আছে এখানে দর্শন করুন, আর এখানে পুজোর জন্য দিবেন মা, 21 টাকা দিলে 3 দিন পুজো হবে, আপনাদের নামে পুজো হবে, ছেলেদের নামে দিতে পারেন, নাতিদের নামে দিতে পারেন, বড়দের নামে দিতে পারেন, যারা দিবেন নাম বলবেন, সকলে প্রসাদ নিয়ে যাবেন। জয় নারায়ণ।
এটাকে মাসির বাড়ি বলা হতো, মানে কাশিমাতার বোনের বাড়ি। এটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়, কারণ যেখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর গিরি গোবর্ধন আছে সে বৃন্দাবন। ওখানে আমরা অনেকগুলো দর্শন আছে, বৃষ্টি পড়ছে কী করে করবো। সত্যি কথা আমরা এসেছি এখানে ভক্তি শ্রীরাম সরস্বতী ঠাকুর, যিনি আমাদের স্কনের প্রভুপাদের গুরুদেব, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা। গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠ মানে আপনাদের কাকুর কাছির ওখানে যেটা রয়েছে গৌড়ীয় মঠ, ওইটা মানিকতলা একটা গৌড়ীয় মঠ আছে, ওইটা কি ভগবান চৈতন্য? আমরা সবচেয়ে প্রথমে এসেছি এখানে ভক্তি শ্রীধাম সরস্বতী ঠাকুর, যিনি যিনি পূর্ণ দেহ সমাধি, এই জায়গাটা এইখানে শুধু সমাধি নিচে যাতে সন্ন্যাস হতে সমাধি দেওয়া হয়, সমাধিতে আমরা প্রণাম করবো, তারপর আমরা শ্যামকুণ্ড যাবো। এখানে আমি বলে দিচ্ছি যারা যারা আচার্য আছে ওদের পার্সোনাল বিগ্রহ আছে, ওরা সেবা করে যারা দাদা নাম বিগ্রহ। আপনি যদি কৃষ্ণের মন্দিরে যান, যে কোনো কৃষ্ণের মন্দির, কৃষ্ণের নাম চেঞ্জ হয়ে যাবে, যেমন আমি বলি আপনাকে, কিন্তু রাধারানীর নাম সেম থাকে, রাধা শ্যামসুন্দর, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা পদপন, রাধা তো চেঞ্জ হচ্ছে না, কৃষ্ণের নাম চেঞ্জ হচ্ছে, কৃষ্ণের নাম, ভগবানের অসংখ্য নাম আছে, কিন্তু এখানে রাধারানীর নাম তো অন্য আছে এই জায়গাটা। এখানে রাধারানীকে বলা হয় ওনার বিগ্রহ, এটাকে বলা হয় গন্ধর্বিকা, কী বলা গন্ধর্বিকা, গন্ধর্বিকা, গন্ধর্বিকা। আর কৃষ্ণের নাম এখানে গিরিধারী, যে গিরি ধারণ করেছিলেন এই আঙ্গুল দিয়ে, সবাই আমরা জানি সাত দিন এই ইন্দ্র বর্ষা করছিল, তখন এই আঙ্গুল দিয়ে গিরিকে ধারণ করেছিলেন এই আঙ্গুল দিয়ে, তাই কৃষ্ণের নাম গিরিধারী এখন, আর রাধারানীর নাম গন্ধর্বিকা। আমরা ওই বিগ্রহ দর্শন করতে যাবো সামনে। ওই গোবর্ধন পর্বত যেটা তুলেছিল প্রথম ভক্তি শ্রীকান্ত সরস্বতী ঠাকুর প্রণাম করবো, তারপর আমরা একবার পরিক্রমা করে ধাম থেকে অভিন্ন। এটার কারণ হলো ভগবান যেখানে যেটা চান ওইটা ওই জায়গায় প্রকট হয়ে যায়, ওনাকে বানাতে হয় না। তো মহাপ্রভুর এখানে চাচ্ছিলেন যে বৃন্দা মানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড হোক, তাই এই জায়গাটাতে প্রকট হয়ে গেছে। তারপর পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এইটা খুঁজে বার করেন, এটা হলো শ্যামকুণ্ড। আমরা আগে যাবো রাধাকুণ্ড আর গিরি গোবর্ধন দর্শন করবো, ঠিক আছে? আমরা এখন গন্ধর্বিকা গিরিধারী দর্শন, জল জল একটু নেবো না, খাবো না, যে যান একজন নিয়ে আসুন, ধরো এটা ভিডিও চলছে, কিন্তু ভিডিও চলছে।
একটু জল লাগলেই হবে। আপনার মাথায় লাগে চল তোমার ভক্তি বাড়ো ভগবান তোমাকে ভক্তি দিক ছাড়া বাবা বন্ধ করে দেয় ভিডিও মাটি যায় ছাতারা খুলে নেই দাদু দেবো দাদুর সঙ্গে নামু হ্যাঁ আমি আপনাকে ধরছি নামু হ্যাঁ আসতে হবে নামু হ্যাঁ চলুন 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 আমি ফটো ভিডিওটা তুলছি মহাপ্রভু কৃষ্ণ বলে মহাপ্রভু ওনাকে ষটভুজ রূপ দু হাতে কৃষ্ণ দু হাতে রাম আর দু হাতে দণ্ড নিয়ে মহাপ্রভু স্বয়ং কোথায় গেল চলো টাইম তুলে দিচ্ছি তুমি চলে যাও তুমি চলে যাও বৃন্দাবনে 21 কিলোমিটার এখানে গিরিবর্ণ মন্দির ছাপ মানে কি বৃন্দাবন থেকে অভিন্ন
নিজে নিজে প্রকট হয়েছে এখানে। যেমন এই রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন বাদিকে দেখুন, গিরিরাজ গোবর্ধন আমরা ভগবান, ভগবান নিজেই কৃষ্ণই গিরিরাজ গোবর্ধন। এই যে রাধা কুণ্ড হলো রাধা রানী তবর রূপে, কারণ আমরা বেরিয়ে যাবো এক মিনিট। ঠিক আছে ঠিক আছে। এই জায়গাটা হলো পুরী ধাম থেকে অভিন্ন বলা হয়, এটা রাজাপুর জগন্নাথ, যেটা আমরা সীমান্ত দ্বীপ বলি এখানে। ঠিক আছে, এই জগন্নাথের অনেক লীলা আছে, ডেইলি লীলা করেন জগন্নাথের। ওই এখানে একটা দেখবেন একটা ঘর আছে, এখানে আমি দেখাবো পরে। আগে ওই জগন্নাথ ওখানে ছিলেন, ওই গুরুবের মধ্যে থাকতেন, এখানে একজন বুড়ো ব্যক্তি একদম সেবা করতেন। তো জগন্নাথ ওনার স্বপ্নে এসে বলেন যে পুরো মন্দিরটা ইস্কনের নামে লিখে দেওয়ার জন্য, বুঝুন ভগবান নিজে এসে বলছেন ইস্কনের নামে লিখে দিন, আপনি সেবা করতে পারছেন না। তো উনি পুরো মন্দিরটা ইস্কনের নামে লিখে দেন। এখন ইস্কন এই নতুন মন্দিরটা বানাবে, এই যেটা দেখছেন যে নতুন বানানো হয়েছে। হ্যাঁ, আগে ছোটো জগন্নাথ ছিল ওখানে, এরকম জগন্নাথ অনেক লীলা করে নেবে। আমরা জগন্নাথের দর্শন করবো আগে। কাল সবে 5:30 রুম নাম্বার 84 মে আলো 5:30 টু 6:30 1 আওয়ার করেঙ্গে ফির এক ঘন্টা 6:30 আমরা কাম স্টার্ট হয়ে যাবে। গোবিন্দ
ভারত আমরা তার লক্ষণ প্রকাশিত হয়, সেই বিশেষ লক্ষণের নাম বিলাস ঘোষণ। প্রিয় সঙ্গ থেকে উৎপন্ন, প্রিয় সঙ্গ স্থানে গমন অবস্থিত ইত্যাদি মুখ নেত্র চল ছাতা নিয়ে চলে।